আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো ইলেকট্রিসিটি বিল চেক। আমরা যারা সৌদি আরবে আছি, ইলেকট্রিসিটি বিল চেক করতে জানি না, তাদের জন্য এই ভিডিওটি। কীভাবে মোবাইল দিয়ে ইলেকট্রিসিটি বিল চেক করতে হয় তার খুব সুন্দর একটি প্রসেস। আমরা কি করব, প্রথমে প্লে স্টোরে গিয়ে আমি একটা সফটওয়্যার আপলোড করব, যেমন আলকারভা। এই জিনিসটা লিখলে দেখেন এখানে দেখাচ্ছে আপডেট, কারণ আমার এটাকে আপডেট করতে হবে। কিন্তু আমি আপডেট না করে আমার কাছে যেহেতু আগের ইনস্টল করা আছে, তাই সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শর্ট হওয়ার জন্য। আপনারা কী করবেন, ইনস্টল লেখা থাকবে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। করার পরে দেখেন বেগে চলে যাচ্ছি এলো কারভা। এখানেও তো আপডেট বলবে, আমি আপডেট ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে ক্যান্সেল করার পর এরকম একটি পেজ চলে আসবে। হয়তো এই পেজটি অনেক সময় আরবি আসতে পারে, যে ল্যাঙ্গুয়েজ আরবি আসলে আপনাকে ইংলিশ করে নেবেন। আমার যেহেতু ইংলিশ আছে, তাহলে আমাকে আর কি করতে হলো না, আর আমাকে আর আপডেট করতে হলো না। আমি কী করবো এখন দেখেন, অনেকে বলে যে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করে ভিডিও। আমি একদম সহজ ওয়েতে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, কারণ রেজিস্ট্রেশন করতে হলে যাদের নামে বিলটি আছে তার আইডি, তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। করার পরে লগ ইন করে প্রবেশ করে আমরা বিলটি দেখতে পাবো। কিন্তু আমরা যদি সরাসরি বিলটি দেখতে চাই, তাহলে কী করতে হবে দেখেন, আমাকে কী করতে হবে, এখানে নিচে হোম বিল মাই বিল আছে, আমি মাই বিলে আমি পেস করব। মাই বিলে পেস করার পরে দেখেন এইরকম একটা পেজ চলে আসবে। আমি লিখলাম কি ভিউ মাই বিল, ভিউ মাই বিল। এই ভিউ মাই বিলে পেস করার পরে দেখেন এইরকম একটা পেজ আসবে। এখানে আমাকে কী করতে হবে, আমরা প্রতি মাসে যে কারেন্টের বিলটা দিই, বিলের পরে যে পেপারটা আসে, পেপারের উপরে বড় হাতে কিছু নাম্বার থাকে, সেটা হলো ইলেকট্রিসিটি বিলের নাম্বার। আমি সেই বিলের নাম্বারটা আমি কি বসাবো, এখানে আমি আমার নাম্বারটা বসাচ্ছি, 37, 22, 50 এইরকম একটা না সংখ্যা থাকবে। এই সংখ্যাটা আপনি বসাবেন, বসানোর পরে নেক্সট বাটনে প্রেস করবেন। হ্যাঁ, নেক্সট বাটনে প্রেস করার পরে দেখেন এইরকম একটা পেজ চলে আসবে। তবে প্রথম আমরা যারা ভিডিও বিল দেখতাম, তখন সরাসরি বিলটা দেখাতো, কিন্তু এখন কেন জানি এরকম আসে, আমিও বুঝিনি। তারপরেও আমি আপনাকে বোঝার জন্য রাত্রে আমি কী করব, এই যে ডাউনলোড পিডিএফ এই লেখাটা থাকবে, যদি এই পেজটাতে কোনো বিলের সংখ্যা নাই, তাই আমি কী করব, ডাউনলোড পিডিএফে ফেস করব। ডাউনলোড পিডিএফ ফেস করার পরে দেখেন তারপরে আমি কী করলাম, পিডিএফের পরে জাস্ট ওয়ান পেজ করব। তারপরে দেখেন এই হলো আমাদের, তবে এটা সৌদি আরবে বিলের পেপারগুলো সাধারণত আরবিতে, তাই এখানেও আরবিতে দেখাচ্ছে। আমার বিলগুলো আমি দেখেন এইভাবে জুম করে করে আমি প্রতিটা পেপারে দেখে নিতে পারবো, আগের বিল কত ছিল, এখন বিল কত। এখন দেখেন আমার এই বিলটা টোটাল আমার বিল হলো 1495.95 টাকা। আমাকে এই 2/8/2022-এর আগে বিলটা পরিশোধ করতে হবে, না হলে কি ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হবে। আর আমার বিলটার মাসের তারিখ হলো 6/2022 থেকে 28/6/2022। তবে এই বিলটি সম্পূর্ণ হয়তো আমি অনেক ব্যবহার করলে বেশি আসবে, আমার এটা কিন্তু অনেক আগে, যেমন গত মাসে ছিল 1224.04, এখন হচ্ছে 1495.95 টাকা। কারণ আগের এবং এখন টোটাল মিলে আমার 14,000 টাকা। এই হলো প্রসেস, আপনারা এইভাবে দেখে নেবেন। জুম করে আপনারা এই সাইডে দেখবেন উপরে আছে মাস, এরপর অঙ্ক এবং কখন দিয়ে শেষ করতে হবে তার এই সংখ্যা, আর এখানে হলো টোটাল। এই হলো আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ।